হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব, তাই আজকে আমার ভিডিওটি ঢাকা কলকাতা এয়ার ট্রাভেলিংয়ের উপরে। আমি এর মধ্যে এয়ারপোর্টে প্রবেশ করে আমার বোর্ডিং পাস নিয়ে এবং ইমিগ্রেশন চেক আউট করার পরে এখানে ওয়েটিং রুমে কিছু সময় অপেক্ষা করছি। আর তারপরে আমার ফ্লাইটের সময় হলে এখান থেকে বাসে করে আমি বিমানের কাছেই আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের ওয়েদারটা অনেকটাই ক্লাউডি, সকাল থেকে খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, যার জন্য বাইরে দেখাই যাচ্ছে যে খুব বৃষ্টিস্নাত একটা পরিবেশ। আমাদের বহন করা বাসটি বিমানের কাছে চলে আসছে, এখন বাস থেকে নেমেই বিমানে উঠে পড়ব। তো বৃষ্টির কারণে আমাদের ফ্লাইটটা আজকে প্রায় 30 মিনিটের মতো ঢিলে হয়েছে, তো সমস্যা নেই, খুব অল্প সময়ের মধ্যেই আমরা কলকাতায় পৌঁছে যাব। এখন আমি বিমানে উঠে আমার সিটে বসে পড়ছি। এখনই বিমানটা স্টার্ট করে রানার দিকে চলে যাবে। এটি আপনাদের লাইফ জ্যাকেট জোরে ব্যবস্থা কেমন লাইফ জ্যাকেট মাথার উপর দিয়ে ভয় করে নিন তো আমাদের বিমানটি এখন মূল রানওয়েতে প্রবেশ করছে, এখান থেকেই এখন এটি টেক অফ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সঙ্গেই থাকুন। আমাদের বিমানটি এখনই টেক অফ করছে, আমরা প্রায় 17,000 ফিট উপর দিয়ে আজকে আসলে কলকাতায় যাব। এই বিমানটি 17,000 ফিট উপর দিয়ে উড়বে, তো অনেক ক্লাউডি একটি ওয়েদার, যার কারণে আসলে বাইরে দেখতে অনেকটা ঝাপসা লাগতেছে। আমি যদিও জানালার পাশের সিটে বসেছি, তারপরেও আসলে একটু ঝাপসা লাগতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমাদের বিমানটি কিন্তু টেক অফ করে ফেলছে এবং আমি এখন কিন্তু নিচের দিকে তাকাইলেই দেখা যাচ্ছে যে ঢাকা শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে। ঢাকা শহরের যে বিভিন্ন ফ্লাইওভার, বিল্ডিং, বাড়িঘর সব কিছুই কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা প্রায় 5,000 ফিট উপরে এখন উঠে গিয়েছি।
আমরা এখন প্রায় 17,000 ফিট উপরে আছি। কিছু সময় আগে যে মেঘগুলো দেখা যাচ্ছিল, বৃষ্টি ভেজা যে মেঘগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের থেকে 1000 ফিট নিচে চলে গেছে। আর উপরের আকাশটা নীল আকাশ, রোদ ঝলমলে আকাশ, আর নিচে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখাই যাচ্ছে। ঢাকা থেকে কলকাতার ট্রাভেলিংটা বিমানে মাত্র 40 মিনিটের মতো সময় লাগে, যার জন্য অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের এখানে নাস্তা দিয়ে দেবে এবং নাস্তা খেতে খেতেই আমরা কলকাতায় পৌঁছে যাব। তো এই মুহূর্তে আসলে আমাদের বিমানের যে এয়ার হোস্টেস যারা আছে তারা আসলে নাস্তা সরবরাহ করতেছে। আমাদের বিমানটি এখন কলকাতা শহরে পৌঁছে গেছে। বাইরে খুব ঝাপসাভাবে কলকাতা শহরটিকে দেখা যাচ্ছে, যদিও এখনও অনেক উপরে। কলকাতার ওয়েদারটাও আজকে অনেক ক্লাউডি, খুব মেঘাচ্ছন্ন আকাশ, যার জন্য বাইরে অনেক ঝাপসা দেখা যাচ্ছে। দূরে যে সরু যে নদীর মতো যেটা দেখা যাচ্ছে, এটাই আসলে হুগলি নদী, বিখ্যাত যে কলকাতার যে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজটি আসলে এই হুগলি নদীর উপরেই অবস্থিত। এবং একটু পর কিন্তু এখানে হাওড়া ব্রিজটাও দেখা যাবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এটাই কিন্তু হাওড়া ব্রিজ, যেটাকে আমি মার্কিং করছি এখানে, যে প্রায় 1000 ফুট উপর থেকে এখনও প্রায় আমরা 10,000 ফিটের মতো উপরে আছি। এখান থেকে কিন্তু আসলে হুগলি নদীটাকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এবং হাওড়া ব্রিজটাকেও দেখা যাচ্ছে। খুব ছোট দেখা যাচ্ছে এত উপর থেকে দেখার জন্য, পাশে হাওড়া স্টেশনও দেখা যাচ্ছে এখানে। সেই সাথে হুগলি নদীকে কেন্দ্র করে কলকাতার যে ঘনবসতিপূর্ণ এলাকা সেগুলো কিন্তু এখান থেকে খুব দেখা যাচ্ছে, যদিও এখনো আমরা আসলে অনেক উপরে।
তো আমাদের বিমানটি এখন অনেকটাই নিচে চলে এসেছে এবং এখান থেকে কলকাতা শহরটিকে খুব কাছ থেকেই দেখা যাচ্ছে। আর একটু পরেই আমাদের এয়ারপোর্টের যে এরিয়া আছে তার মধ্যেই বিমানটি প্রবেশ করবে। এই এলাকাগুলো আসলে বিমানবন্দরের খুব কাছের যে এলাকাগুলো, বিমানবন্দরের পাশে যে এলাকাগুলো আসলে গড়ে উঠেছে সেগুলোকে এখন দেখা যাচ্ছে। এখন আমার সামনে যে বড় মাঠটি দেখা যাচ্ছে এটাই আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে কলকাতাতে পৌঁছে গেছি। আমাদের আসতে মাত্র 40 বা 50 মিনিট এরকম সময় লাগছে। আর এখন বিমানটি অলরেডি রানওয়েতে ল্যান্ড করে ফেলছে। তো আমি আসলে এখন বিমান থেকে নেমে এখানে আসলে অন্য একটা বাস আসবে, সেটাতে করে আমাদেরকে ইমিগ্রেশনের কাছেই নিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ আসলে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।